শুরুতেই সংবাদ শিরোনাম, যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরের চেয়ার, টেবিল, কম্পিউটার সবকিছু তছনছ করে গেছে। 12 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে আল কায়দা, ভয় কাঁপছে আমেরিকা। নতুন যে ঘোষণা দিলেন তালেবান সেনাপ্রধান, অ্যান্টনি ব্লিংকেনকে মূর্খ বললেন ইমরান খান। চীন মোকাবেলায় নতুন জোট বাইডেনের, নেই ভারত, সব জায়গায় অপমানিত ভারত। আফগানিস্তানে আমেরিকাকে সঙ্গ দিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান বললেন ইমরান খান। বাংলাদেশের ইলিশ পাচার হচ্ছে কলকাতায়, প্রতি কেজি 3,000 টাকা। এবার বিস্তারিত, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর কোটি কোটি ডলারের ক্ষতির শিকার হয়েছে। কাবুল বিমানবন্দরের ভারপ্রাপ্ত প্রধান মৌলভী আব্দুল হাদি হামাদান আনাদুলু এজেন্সিকে বলেন, কেবল বিমানবন্দরের টার্মিনালের ক্ষতির পরিমাণই $10,00,000। তিনি বলেন, বিমানবন্দরের রাডার সিস্টেম, কয়েকটি বিমান ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পুরো হিসাব করা গেলে তা কয়েক কোটি ডলারে দাঁড়াতে পারে। তিনি বলেন, মার্কিন বাহিনী চলে যাওয়ার আগে বিমানবন্দরের কারিগরি এলাকা ও টার্মিনালে ব্যাপক ক্ষতি করে যায় তারা। এমনকি বিমানবন্দরের হলগুলোর চেয়ার, সিট, টিভি সেট, কম্পিউটারের মতো ছোটখাটো জিনিসও ছাড় দেয়নি। তিনি বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কারিগরি সমস্যাগুলোর সমাধান করা হয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটগুলো আবার শুরু হয়েছে। আফগানিস্তানে আগামী 1 বা 2 বছরের মধ্যে সংগঠিত হয়ে আল কায়দা যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এই সতর্কবার্তা দিয়েছে। মঙ্গলবার মার্কিন গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বার্ষিক সম্মেলনে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল স্কট বেরিয়ার বলেন, আমেরিকার জন্য হুমকি হয়ে ওঠার মতো শক্তি সঞ্চয় করতে আল কায়দার 1 বা 2 বছর সময় লাগতে পারে। এ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর উপপরিচালক ডেভিড কোহেন বলেছেন, আফগানিস্তানে ইতোমধ্যে আল কায়দার কিছু রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তবে আল কায়দা কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে তা এখনই হিসাব করার সময় আসেনি। কিন্তু পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র নজর রাখছে বলে জাতীয় নিরাপত্তা সম্মেলনে উল্লেখ করেন তিনি। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছু আল কায়দা নেতার আফগানিস্তানে ঢোকার প্রমাণ পাওয়া গেছে। আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আমিন আল হকের আগস্ট মাসে আফগানিস্তানে প্রবেশের ভিডিও চিত্র মার্কিন কর্তৃপক্ষের হাতে এসেছে। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 2 সপ্তাহ পর দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধান কারি ফসি উদ্দিন বুধবার বলেছেন, তারা নিয়মিত ও শক্তিশালী সেনাবাহিনী গঠন করার জন্য কাজ করছে। তিনি বলেন, সেনাবাহিনী গঠনের পরিকল্পনা শীঘ্রই চূড়ান্ত হবে। তিনি বলেন, আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের প্রিয় দেশের একটি নিয়মিত ও শক্তিশালী সেনাবাহিনী থাকতে হবে। কারা ফসিউদ্দিন বলেন, যে কোনো অভ্যন্তরীণ ও নিরাপত্তাগত হুমকির বিরুদ্ধে তালিবান ভূমিকা নেবে। তিনি বলেন, যারা প্রশিক্ষণ গ্রহণ করেছে তারা আমাদের নতুন সেনাবাহিনীতে কাজ করবেন। আমরা আশা করছি শীঘ্রই এই সেনাবাহিনী গঠিত হবে। তালিবান বারবারই সাবেক সরকারি সেনাবাহিনীর সদস্যদেরকে তাদের কর্তব্যে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। অতি সম্প্রতি কাবুলের নিরাপত্তার জন্য তালিবান বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালনের জন্য সাবেক সরকারি পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে তালিবান। তবে সাবেক সরকারি নিরাপত্তা কর্মীরা বলছেন, তারা এখনও তাদের দায়িত্ব পালনের জন্য ডাক পাননি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে পরোক্ষভাবে মূর্খ ও অজ্ঞ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ব্লিংকনের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার রাতে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ব্লিংকেনের বক্তব্যকে তার অজ্ঞতা থেকে উচ্চারিত বলে মন্তব্য করেন পাকিস্তান প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, এমন অজ্ঞ ও মূর্খ বক্তব্য আমি আমার জীবনে শুনিনি। ব্লিংকেন মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে বলেন, আফগানিস্তানে পাকিস্তানের এমন অনেক স্বার্থ রয়েছে যা মার্কিন স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়টি এই 2 পুরনো মিত্রের মধ্যে আস্থাহীনতার পরিবেশকে চাঙ্গা করেছে। এর প্রতিক্রিয়ায় জানাতে গিয়ে ব্লিংকেনকে বক্তব্যকে তার অজ্ঞতা থেকে উচ্চারিত বলে মন্তব্য করেন পাকিস্তান প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, এমন অজ্ঞ ও মূর্খ বক্তব্য আমি আমার জীবনে শুনিনি। তিনি বলেন, আমেরিকার মিত্র হওয়া সত্ত্বেও অসংখ্যবার ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তান। সেই সঙ্গে আফগানিস্তান ইস্যুতে আমেরিকাকে সঙ্গ দিতে গিয়েও আমরা বিপর্যয়ের মুখে পড়েছি। এই সময় আমেরিকার সঙ্গে পাকিস্তানের গত 2 দশকের সম্পর্ককে ভয়াবহ ও বিপর্যয়কর বলে আখ্যা দেন ইমরান খান।
ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে নতুন একটি ত্রিদেশীয় জোট করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মূলত চীনের প্রভাব বৃদ্ধি মোকাবেলা করতেই যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যকে নিয়ে এ জোট করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন জোটের নাম দেওয়া হয়েছে AUKUS। এর আগে কোয়াড নামে পরিচিত প্রায় একই ধরনের একটি জোট করেছিলেন বাইডেন, তাতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার সঙ্গে ছিল ভারত ও জাপান। তবে নতুন জোটে জায়গা হয়নি এশীয় দেশ দুটির। জোটের চুক্তি অনুসারে অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার সাবমেরিন তৈরিতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, তবে সেই সাবমেরিন কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে। পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তিতে আগে থেকেই সই রয়েছে অস্ট্রেলিয়ার। আমেরিকার সঙ্গে পাকিস্তানের গত দুই দশকের সম্পর্ককে ভয়াবহ ও বিপর্যয়কর আখ্যায়িত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, আমেরিকার মিত্র হওয়া সত্ত্বেও অসংখ্যবার ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তান, এবং একই সময়ে আফগানিস্তানে আমেরিকাকে শঙ্ক দিতে গিয়েও আমরা মারাত্মক ক্ষতির শিকার হয়েছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ককে পূর্ণ মূল্যায়ন করা হবে বলে ঘোষণা করার পর এই অভিযোগ উত্থাপন করলেন ইমরান খান। ব্লিংকেন মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে বলেন, আফগানিস্তানে পাকিস্তানের এমন অনেক স্বার্থ রয়েছে যা মার্কিন স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়টি এই দুই পুরনো মিত্রের মধ্যে আস্থাহীনতার পরিবেশকে চাঙ্গা করেছে। এই সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গত রাতে CNN-কে দেওয়া সাক্ষাৎকারে ব্লিংকেনের বক্তব্যকে তার অজ্ঞতা থেকে উৎসাহিত বলে মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, এমন অজ্ঞ ও মূর্খ বক্তব্য আমি আমার জীবনে শুনিনি। পাকিস্তানে সন্ত্রাসীদের আশ্রয় প্রদান ও দেশটিকে সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত করার অভিযোগ প্রত্যাখ্যান করে ইমরান খান বলেন, পাক আফগান সীমান্ত জুড়ে গত 20 বছর যাবৎ আমেরিকার কঠোরতম ড্রোন নজরদারি বজায় ছিল, কাজেই তারাই ভালো করে জানে পাকিস্তানে সন্ত্রাসীদের অভয়ারণ্য আছে নাকি নেই। পদ্মার সুস্বাদু ইলিশ পেতে মরিয়া কলকাতার মানুষ। দুর্গাপূজা সামনে রেখে সেখানে ইলিশ নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে। একবার ইলিশের স্বাদ চোখে দেখার বিনিময়ে অনেকেই সপরিবারে মাসের বাকি অংশ শুধু শাকসবজি খেয়ে থাকতেও রাজি। প্রচুর চাহিদার কারণে মাছটির দামও ঠেকেছে আকাশে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 3,000 রুপিতে, বাংলাদেশি টাকায় যা প্রায় 3,500 টাকা। এর জেরে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ইলিশ পাচার হচ্ছে ভারতে। সম্প্রতি ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। কলকাতার লেক মার্কেটের এক মাছ বিক্রেতা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ক্রেতারা 2 কেজির ইলিশ 6,000 রুপির বেশি দিয়েও কিনছেন, এমনটি দেখে আমরাই অবাক হয়ে যাচ্ছি। অবশ্য এর স্বাদের গ্যারান্টি রয়েছে। সুনির্মল অধিকারীও এ ধরনের ইলিশ প্রেমী। চড়া দামে তিনি 1.5 কেজির একটি ইলিশ কেনা থেকে নিজেকে আটকে রাখতে পারেননি, যদিও কালীঘাটের ওই শিক্ষক ঠিকই জানতেন এত দামে ইলিশ কিনলে মাসের বাকি দিনগুলো হয়তো শুধু ডিম আর শাকসবজি খেয়েই কাটাতে হবে। তিনি বলেন, আমি নিজেকে সামলাতে পারিনি, রূপালী ইলিশ দেখেই আমার মুখে লালা চলে এসেছিল, আমি নিশ্চিত এর স্বাদ স্বর্গীয় হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।